তাওহীদ প্রতিষ্ঠার জন্য আমরা কথা বলি আল্লাহর জন্য আপনার সালাত হবে আল্লাহর জন্য যাকাত হবে আল্লাহর জন্য সিয়াম হবে আল্লাহর জন্য আপনার জীবনের সমস্ত আমল হবে জামাতবদ্ধ হকের পথে যদি আপনি অটল থাকেন তাহলে আপনার মাধ্যমেই সমাজের যেগুলা সমাজ সংস্কারের কাজ হবেই হবে আপনার ঈমান আমল লুঠন হয়ে যাবে তাবিজের ব্যবস্থা ছেড়ে দেন শিরকের ব্যবস্থা ছেড়ে দেন কোরআন যেমন মানতে হবে হাদিসও মানতে হবে আহলে হাদিস আন্দোলন বাংলাদেশ আসুন পবিত্র কোরআন ও সহিহ হাদিসের আলোকে জীবন গড়ি সমাজ সংস্কারের সংগঠনের ভূমিকা আপনাদের রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জীবনের দেখে আমরা স্মরণ করায় দিতে চাই আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন মক্কার কাবাতে যখন তিনি মক্কার সালাত পড়ছিলেন এই অবস্থায় আবু জাহেলের দল কুফফারে কুরাইশ এরা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের গায়ে ভরিয়ে চাপে দেয় আপনাদের বলছিলাম সংগঠনের যে বদ্ধ সমাজবদ্ধ সংগঠনবদ্ধভাবে ঐক্যবদ্ধভাবে থাকলে যেই মর্যাদা হয় আপনি হাদিসটি যদি আপনি মনে রাখেন তাহলে আপনার জন্য যথেষ্ট ইমাম বুখারী যে হাদিসটি নিয়ে আসলেন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মক্কার ঘরে একা একা সালাত পড়ছিলেন এই অবস্থায় আবু জাহেল ছিল উতবা ছিল সাইবা ছিল এই মুহূর্তে কুফফারে কুরাইশের একজন তাদেরই সাথীর একজন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের গায়ে ভরি চাপিয়ে দেয় আব্দুল্লাহ ইবনে মাসউদ তিনি এক সাইডে একাই দাঁড়িয়ে আছেন তিনি কিছুই করতে পারছেন না তিনি বলছেন হায় আফসোস আমার করার কিছু নেই পরে কিছুক্ষণ পরে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মেয়ে ফাতিমা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি আসলেন তারপরে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের গা থেকে ভুঁড়ি উঠিয়ে দিলেন আপনাদের আমি বলতে চেয়েছিলাম সময় বেশি নেই নাই তারপর আপনাদের যে বিষয়টি গুরুত্ব তাৎপর্য উল্লেখ করতে চাই যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই মুহূর্তে তিনি একা ছিলেন সাথে অল্প মানুষ ছিল তার গায়ে ভুঁড়ি চাপিয়ে দেই আব্দুল্লাহ ইবনে মাসউদ তিনি একজন প্রখ্যাত সাহাবা তিনি এই মুহূর্তে দাঁড়িয়ে আছেন কিন্তু তিনি কিছুই করতে পারছেন না ওই শয়তানেরা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের গায়ে ভুঁড়ি চাপিয়ে দিয়ে একে অপরে তারা হাসি ঠাট্টা করছিল যেমনটি আপনি হাসতে লাগলে একে অপরের গায়ে উঠে পড়েন তেমনি তারা হাসছিল এই মুহূর্তে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মেয়ে ফাতিমা ভুঁড়ি উঠে দেয় আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই বিপদের সংকলময় মুহূর্তে তিনি যে সমস্ত নামগুলা উল্লেখ করেছিলেন তার ভিতরে নাম ছিল আবু জাহেল উতবা সাইবা এবং এই সমস্ত এই শয়তানদের নাম ছিল যাদের নামে নামকরণ করে নাম উল্লেখ করে যাদের নামগুলো আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম উল্লেখ করেছিলেন সবাই বদর যুদ্ধে ধ্বংস হয়েছিল তাই বদর যুদ্ধে তারা বদর যুদ্ধের যে স্থানটি ছিল তারা ছিন্ন ভিন্ন হয়ে তারা সেখানে পড়েছিল আপনাদের বলতে চেয়েছিলাম এই মুহূর্তে আব্দুল্লাহ ইবনে মাসউদ একাই থেকে তিনি কিছুই করতে পারেননি এই জন্য রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আপনার সংগঠনের ভূমিকা সম্পর্কে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন ইয়াদুল্লাহি আলাল জামা যারা সংঘবদ্ধ হয়ে থাকেন জামাতবদ্ধ হকের পথে যদি আপনি অটল থাকেন তাহলে আপনার মাধ্যমেই সমাজের যেগুলা সমাজ সংস্কারের কাজ হবেই হবে আপনার মাধ্যমেই বাংলাদেশে আপনি লক্ষ্য করবেন বাংলাদেশে চট্টগ্রামে এক এলাকা আছে এই এলাকাত আপনি লক্ষ্য করবেন সেই এলাকাতে না হলে 300টি মাজার আছে কোনো ব্যক্তি নিজে নিজে এই সংস্কারগুলো করতে পারে না যখন সংগঠন থাকে এলাকা সংগঠনের মাধ্যমে আপনি কথা বলতে পারেন তাওহীদ প্রতিষ্ঠা করতে হবে আপনার জীবনে তাওহীদ প্রতিষ্ঠার প্রথম ধাপ যে আপনার জীবনের যত প্রকার ইবাদত বন্দিগি রয়েছে সবগুলো আল্লাহর জন্য হবে এই চট্টগ্রামের এক এলাকাতে রয়েছে যে এলাকার নাম রেখেছে বাংলাদেশের মুসলিম যারা দাবি করে 12টি আউলিয়া দেশ সেই এলাকাতে গেলাম দেখলাম এক মাজারে একজন মুরব্বি মানুষ আপনার এই হাত এভাবে বেঁধে আছে আর গুনগুন আওয়াজ করছে কবরের চতুর্পাশে তাওয়াফ করছে কে এইগুলা কাজ করবে প্রশ্নবিদ্ধ কাজগুলা করবে কে সংগঠন যদি যারা কোরআন সুন্নার কথা বলে এদের সংগঠন যদি না থাকে বাংলাদেশের কিছু আলে ওলাম রয়েছে যারা এখন পর্যন্ত সংগঠনের বিরুদ্ধে তারা এই কাজ কথা বলে এই কথা বলে দেখেন আপনাদের বলতে চাই ইতিহাস আপনারা পড়ুন অনেক সালাফ আলে ওলামার আপনার তাদেরও কিছু ত্রুটি ছিল এর অর্থই নয় যে তাদের সব আমল বাতিল যদি আমাদের ভিতরে কোনো ত্রুটি থাকে এর অর্থই নয় যে আপনি শুধু ত্রুটিগুলা উল্লেখ করবেন আর ভালো কাজ উল্লেখ করবেন না মনে রাখেন
আমার এই ছোট মানুষ আমি দেখেছি অনেক আগে যে বাংলাদেশের বুকে আহলে হাদিস যারা কথা বলে এর মাধ্যমে আহলে হাদিসদের কথা বলতে শুনতাম এরাই তাওহীদের কথা বলতো এরাই শিরকের কথা বলতো এরা সুন্নার কথা বলতো এরাই বেদাতের কথা বলতো এখন বাংলাদেশের বুকে যারা তাওহীদিবাদ যারা আহলুল হাদিস এরাই মূলত তাওহীদের কথা বলে আমিও বলছি যে যুব সংগঠন এর মাধ্যমে যে বিষয়টি তোলা সম্ভব হবে যে আপনার সারা জীবনের যে আমল রয়েছে সব আমল আল্লাহর জন্য হতে হবে আপনাকে আমি স্মরণ করে দিচ্ছি বদর যুদ্ধে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি চিন্তা করলেন যে এই যুদ্ধে আল্লাহর কাছে ফরিয়াদ করলেন আল্লাহ বদর যুদ্ধে যদি মুসলিম মুসলিম জাতি যদি তারা জয়লাভ না করতে পারে তাহলে এই এই জমিনে আর কেউ তোমার জমিনে কার কেউ ইবাদত বন্দী করবে না এই মুহূর্তে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আল্লাহর কাছে কাকুতি মিনতি করে তিনি চেয়েছিলেন দোয়া করেছিলেন দেখেন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দোয়া কবুল হয়েছিল তিনি একা তিনি পারেননি বরং ফেরেশতার মাধ্যমে আল্লাহ তাআলা তাকে সাহায্য করেছিলেন ফেরেশতার মাধ্যমে সাহায্য করেছিলেন এখনো যদি আপনার হকপন্থী যদি আপনি হয়ে থাকেন আল্লাহকে বিশ্বাস করে থাকেন রাসূলকে বিশ্বাস করে থাকেন কোরআন সুন্নাহ বিশ্বাস করে থাকেন সঠিক দিন যদি আপনি বিশ্বাস করেন তাহলে আপনার এই জামাত এখনো আছে যে কোরআন সুন্নাহ যারা মানে কোরআন সুন্নাহর কথা বলে তাওহীদের কথা বলে এখনো আছে আপনার মাধ্যমে সমাজে সংস্কার হবেই হবে তা আপনাকে এই কাজগুলো নিতে হবে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে অভয় দিয়ে আল্লাহ তাআলা ফেরেশতাদের মাধ্যমে তাদের সাথে আল্লাহ রাসূলকে সাহায্য করেছিলেন বদর যুদ্ধে জয়লাভ হয়েছিল বদর যুদ্ধের সম্পর্কে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বাণী থেকে যা বোঝা যায় বদর যুদ্ধের মাধ্যমে মুসলমানদের শক্তি মুসলমানরা শক্তি পায় বদর যুদ্ধের মাধ্যমে ইসলাম শক্তি পায় বদর যুদ্ধের মাধ্যমে মুসলমানদের শক্তি হয় উহুদ যুদ্ধ যখন আসলো উহুদ যুদ্ধ মুসলমানদের জন্য আপনার পরীক্ষা স্বরূপ হয়ে গেল আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই সময় আমির তিনি বলছিলেন এই জাবাল আর রুমাত তোমরা এই পাহাড়ে 50 জন তিরঞ্জাত এদের বললেন এই তোমরা শোনো তোমাদের 50 জনকে আমি বলে গেলাম আমার যতক্ষণ না আদেশ আসবে তোমরা সবাই এই স্থানে তোমরা দাঁড়িয়েই থাকবে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাহাবারা কুফারে কুরাইশ এদের সাথে লড়াই করছেন তুমুল বেগে লড়াই করতে আছেন আর যখন কুফারে কুরাইশ এরা পলায়ন করেছে এই মুহূর্তে কিছু সাহাবা যখন পলায়ন করতে লেগেছে তারা গনিমতের মাল তারা নিতে শুরু করেছে এরপরে যারা 50 জন সাহাবা ছিল এরাও দেখলো যে ওরা তো গনিমতের মাল নিয়ে নিচ্ছে তাই এরাও গনিমতের মাল নেওয়ার জন্য যখন গিয়েছিল তখনই তাদের পিছন দিক থেকে কুফারে কুরাইশ ধাওয়া করে তারা কুফারে কুরাইশদের সেই যুদ্ধে জয়লাভ হয়েছিল কেন যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের তারা কথা শুনে নাই আপনাদের আমিরে জামাত যদি কোরআন সুন্নাহর কথা তিনি নিজে বলেন কোরআন সুন্নাহর কথা যতদিন আমি বলবো কোরআন সুন্নাহর কথা যতদিন বলবো ততদিন তোমরা আনুগত্য করবে আমরা কোনো মানুষের পূজা করি না কিন্তু আমরা একটা সঠিক জাজের মনে করি যে কোরআন সুন্নাহর পথ তার মানে দাওয়াতি প্ল্যাটফর্ম থাকতে হবে যদি দাওয়াতি প্ল্যাটফর্ম না থাকে তাহলে আপনি দাওয়াতি কাজ করে শান্তি পাবেন না বা আপনি আপনার মাধ্যমে কিছুই করা যাবে না হতে পারে মানুষকে দাওয়াত দিতে পারেন কিন্তু সমাজে সংস্কার যেগুলা শিরিক উঠাইতে হবে বিদাতি উঠাইতে হবে যেগুলা বাপ দাদা ধর্ম থেকে চলে আসছে এগুলা ওঠার জন্য সংঘবদ্ধভাবে আপনাকে থাকতে হবে এটি হলো আপনার ভূমিকা যে সংগঠনের ভূমিকা তাই বলছিলাম যে উহুদ যুদ্ধে যদিও দেখা যাচ্ছে মুসলমানদের পরাজয় হয়েছিল কিন্তু এখানে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বাণী থেকে যা বোঝা যায় যে ওলামাগণ যা বলছেন এই উহুদ যুদ্ধের মাধ্যমে মুসলমানেরা পরীক্ষা পড়েছিলেন বিপদে পড়েছিলেন বিপদের কারণে পরে যুদ্ধগুলা তারা জয়লাভ করেছিল তারা আল্লাহকে বিশ্বাস ডেকেছিল এই জন্য বিপদের মুহূর্তে ফেসবুক আপনারা দেখেন ইউটিউব দেখেন দেখলাম এক মাঝহাবি ভাই তিনি বলছেন যে এখন তো আহলে হাদিসের দখলে দেশ চলে গেল আপনারা দেখেন বাস্তবে তাই বাস্তবে তাই বাস্তবে তাই আহলে হাদিস এরাই কোরআন সুন্নাহর কথা বলে ইউটিউব খোলেন যারা সহিহ হাদিসের কথা বলে কোরআন সুন্নাহর কথা বলে যেই কোরআন সুন্নাহর কথা বলেন মনে করেন আপনি আহলে হাদিসের বাইরে কোন সালাফ সলে কেউ ছিল না আপনি দেখেন ইমাম বুখারী আহলে হাদিস ছিলেন ইমাম মুসলিম আহলে হাদিস ছিলেন ইমাম তিরমিজি আহলে হাদিস ছিলেন ইবনে মাজাহ আহলে হাদিস ছিলেন আবু দাউদ আহলে হাদিস ছিলেন ইমাম শাফি আহলে হাদিস ছিলেন ইমাম আবু হানিফা আহলে হাদিস ছিলেন ইমাম মালিক আহলে হাদিস ছিলেন ইমাম গনের ক্ষেত্রে আপনি দেখেন ইবনে তাইমিয়া রাহিমাল্লাহ আহলে হাদিস ছিলেন ইমাম আহমদ বিন হাম্বাল আহলে হাদিস ছিলেন এরপর ইবনুল কাইয়িম আহলে হাদিস ছিলেন দেখেন নাসিরউদ্দিন আলবানী যেগুলো যত মুহাদ্দিস পণ্ডিত আছে সবাই আহলে হাদিস যে এখন বাংলাদেশের বুকে সারা বিশ্বের বুকে যারা এই কথা বলে কোরআন সুন্নাহ এরা সবাই আহলে হাদিস যারা কোরআন সুন্নাহর কথা বলে সবাই আহলে হাদিস আমি বলছিলাম সংস্কারমূলক যে কাজগুলো হচ্ছে আমাদের সমাজে এক নম্বর তাওহীদ প্রতিষ্ঠার জন্য আমরা কথা বলি তাওহীদ প্রতিষ্ঠার জন্য আমরা কথা বলি আমরা বলে থাকি
যে কোনো মানুষ মানুষের পূজা করতে পারে না তাই বাংলাদেশের বুকে বাংলাদেশের বুকে যদি কোনো ব্যক্তি মাজার পূজা করে তাদের বিরুদ্ধে আমরা সচ্চার সর্বদা আমরা বলি এ কাজ করা যাবে না ডাকবেন ডাইরেক্ট আল্লাহকে ডাকেন আল্লাহ তাআলা বলেন আবু হুরায়রা বলেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন আল্লাহ তাআলা প্রত্যেক রাতের তৃতীয় অংশে তিনি নেমে আসা বলেন মাইয়াদুনি ফাস্তাজিব লাহু এমন কি আছো যে আমাকে ডাকবে আমি তার ডাকে সাড়া দেব আল্লাহ তাআলা প্রত্যেক রাতের এই দাওহিদের দাওয়াত দেয় আল্লাহ তাআলাই বলেন যে আমাকে ডাইরেক্ট ডাকো দুনিয়ার কাউকে নয় তাই আপনি আল্লাহর জন্য আপনার সালাত হবে আল্লাহর জন্য যাকাত হবে আল্লাহর জন্য সিয়াম হবে আল্লাহর জন্য আপনার জীবনের সমস্ত আমল হবে তাই এরপরে যে বিষয়টি আসে শিরক মুক্ত আমল করার জন্য এই সংগঠনের মাধ্যমে আপনারা শুনেন যে শিরকি আমল যদি আপনার জীবনে হয়ে থাকে আপনার জীবনে যা আমল রয়েছে অতীত যা করেছেন সবগুলা बर्बाद হয়ে যাবে আপনার জন্য জান্নাত হারাম হয়ে যাবে আল্লাহ বলেন ইন্নাহু মাইশরিক বিল্লাহ ফাকাদ হারামাল্লাহু আলাইহি জান্নাহ আল্লাহ তাআলা বলেন যে ব্যক্তি আল্লাহর সাথে অন্য কাউকে অংশ স্থাপন করবে আল্লাহ তাআলা তার জন্য জান্নাতকে হারাম করে দিবেন তাই সংগঠনের যে ভূমিকা যে গুরুত্ব তাৎপর্য যে আপনার শিরক 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 গুলাকে সমাজ থেকে দূরীভূত করতে হবে শিরকে কোনো আমল চলবে না যারা তাবিজ পরেন তাবিজ বিক্রি করেন কিছু আলেম ওলামা নিজেকে আলেম দাবি করে বস্তার বস্তা তাবি তাবিজ বিক্রি করেন হুঁশিয়ার হয়ে যান আল্লাহকে ভয় করেন এই তাবিজের মাধ্যমে আপনার ঈমান আমল লুণ্ঠন হয়ে যাবে তাবিজের ব্যবসা ছেড়ে দেন শিরকের ব্যবসা ছেড়ে দেন যেগুলা শিরকি কাজ করেন এগুলা ত্যাগ করেন তারপরে যে ভূমিকা পালন করে আপনার সুন্নাহ আমরা প্রচার করি সুন্নাহ প্রচার করি সালাত কিভাবে পড়তে হবে সালাতের ক্ষেত্রে আমরা সংস্কার করেছি তার মানে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যেভাবে সালাত পড়েছেন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যেভাবে হজ করেছেন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যেভাবে যাকাত দিয়েছেন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যেভাবে সিয়াম করেছেন আমরা এইগুলা বলে থাকি সুন্নাহ সুন্নাতের ক্ষেত্রে আমাদের কোনো খাতির নেই কোরআন যেমন মানতে হবে হাদিসও মানতে হবে সুন্নাত মানতে হবে আল্লাহ তাআলা বলেন মা তাকুম রাসূল ফাখুযু ওমা নাহাকুম আনহু ফানতাহু তোমাদের রাসূল তোমাদের যা দিয়েছে তা দিয়েছেন তা গ্রহণ করো যা থেকে তোমাদের নিষেধ করেছেন তা থেকে তোমরা তা থেকে দূরে থাকো আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন মান কানা ইয়াবুদু মুহাম্মাদান ফাইন্না মুহাম্মাদাত ক্বাদ মাত তাই তিনি বলেন আল্লাহ যে ব্যক্তি মুহাম্মাদের ইবাদত বন্দী করো মনে রাখো যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মৃত্যুবরণ করেছেন যে ব্যক্তি আল্লাহর ইবাদত করো মনে রাখো আল্লাহ তাআলা চিরঞ্জীব আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের যেমন হাদিস কোরআন যে আল্লাহর কোরআন যেমন মানবেন হাদিস আপনাকে মানতে হবে আর বিদাতি কাজ ত্যাগ করতে হবে বিদাতির ক্ষেত্রে সংগঠনের ভূমিকা আপনার বিদাতি আমার সমাজে দেখা যায় আপনার মিলাদ মাহফিল হয় আপনার সমাজে যতগুলো মিলাদ মাহফিল হয় কিয়াম হয় আপনার সমাজে কবরের পরে আপনার ফুল দেওয়া হয় আপনার কবরের কবরে দেখা যায় জামাতবদ্ধ দোয়া করা হয় যেগুলো বিদাতি কাজ করা হতো এগুলা এই সংগঠনের মাধ্যমে এরা দিন প্রচারের মাধ্যমে এগুলা উঠছে ইনশাআল্লাহ এবং উঠবে আপনাদেরকে জামাতবদ্ধ হয়ে আপনাদের কাজ করতে হবে এরপরে যে বিষয়টি আছে যে সমাজের কারণে আপনি মানুষ কোনো একটা কথা বললে আপনি বলেন এই তোমার কথার দলিল দাও আল্লাহ বলেন কুল হাতু বুরহানাকুম ইন কুনতুম সাদিকিন সংঘবদ্ধ যখন আপনি থাকবেন মানুষ একটা অন্যায় কথা বললে আপনি বলবেন তোমার দলিল কোথায় তোমার প্রমাণ কোথায় দলিল সহকারে তুমি কথা বলো আল্লাহই বলেন দলিল দিয়ে কথা বলতে আপনি জমি কোরাই করবেন এই মুহূর্তে কত দলিল দেখে বাড়ান কিন্তু একটি ইবাদত করবেন আর দলিল দেখবেন না এটি নয় অবশ্যই আপনাকে ইবাদতের ক্ষেত্রে দলিল দেখতে হবে এই সংগঠন আপনাকে শিক্ষা দেয় এই সংস্কার এরা করছে যে আপনি যে আমল করবেন এর দলিল আপনাকে দেখাইতে হবে দলিল ছাড়া কোনো আমল হবে না দলিল থাকতেই হবে সংগঠন আপনাকে দিয়েছে যে আপনাকে সহি হাদিস মানতে হবে জয়ীফ হাদিস ত্যাগ করতে হবে জাল হাদিস ত্যাগ করতে হবে আপনার খতিব খুতবাতে শুনলাম সে বলছে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে সৃষ্টি না করলে দুনিয়া সৃষ্টি করা হতো না মিথ্যা কথা এটি রাসূলের হাদিস নয় জাল হাদিস এটি মানুষ বানায়ছে আপনার সংগঠন আপনাকে শিক্ষা দেয় যেগুলা জয়ীফ হাদিস সেগুলা মানা যাবে না আপনার সংগঠন আপনাকে শিক্ষা দেয় জাল হাদিস মানা যাবে না দুর্বল হাদিস মানা যাবে না আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপর মিথ্যা আরোপ করা যাবে না কাফা বিল মারি কাযিবান আইয়ু হাদিস বিকুল্লি মা সামিয়া আপনি শুনলেন আর বলে বারবার বেড়াবেন এটাই যথেষ্ট আপনি মিথ্যাবাদী তা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপর যে ব্যক্তি মিথ্যা কথা বলবে সে যেন তার নিজের স্থান জাহান্নামে বানায় নেই আমরা যারা সংগঠনের মাধ্যমে সংগঠনের মাধ্যমে আপনার শিক্ষার সংস্কার করা হয়েছে তার মানে আপনারা জানেন হাদিস ফাউন্ডেশনের মাধ্যমে সোনামণিদেরকে আকীদা দেওয়া হচ্ছে তাওহীদ দেওয়া হচ্ছে শিরক কি বিদাত কি সুন্নাহ কি এগুলো শেখানো হচ্ছে আপনাকে বলতে চাই যে এর মাধ্যমে আপনার বাংলাদেশের বুকে এই মুহূর্তে হয়েছে শিক্ষা ব্যবস্থাকে তছনছ করা হয়েছে নষ্ট করা হয়েছে তারা বলতে চাই
যে বানর থেকে নাকি মানুষ নাউজুবিল্লাহ আপনার বাবা ছিল আদম আহমা হাওয়া এর থেকেই মূলত সন্তানেরা যদি আপনি বলেন যে সন্তান মানুষেরা বানর ছিল তাহলে আপনার মেয়েটিকে এই বানর সাথে বিয়ে দেন বানর আপনিও বানর আপনার মেয়ে বানর আপনার স্ত্রী বানর আপনি নিজেও বানর যদি বানর এই কথা কুফরি কথা যদি আপনি এই কথা বলেন দিন থেকে বেরিয়ে যাবেন তাওহীদের বাণী যে না আদম না কোশ্চিন কালেও নাই আল্লাহ তাআলা আদমকে সৃষ্টি করেছেন সন্তানকে সৃষ্টি করেছেন আল্লাহ তাআলা বলছেন লাকাদ খালাকনা ইনসানা ফি আহসানি তাকবীম আল্লাহ তাআলা মানুষকে শ্রেষ্ঠ জাতি হিসেবে সৃষ্টি করেছেন যখন আপনি খারাপ কাজ করবেন নিকৃষ্ট হয়ে যাবেন নিজে নেমে যাবেন এই আপনার সংগঠন এগুলা সংস্কার করছে সংগঠন আপনার রাজনীতির সংস্কার করেছে যেটা কি আমাদের দেশে জানি গণতন্ত্র গণতন্ত্র যদি হয় তাহলে আপনার দেশে একটা মুচি মুচি যেমন গণতন্ত্র মানে কার সবার সমান মুচি আর আপনি অনেক বড় শিক্ষিত আপনি সমান গণতন্ত্র মানে ধোকাবাজি গণতন্ত্র মানে ধোকার তন্ত্র তার মানে গণতন্ত্রের মাধ্যমে এইগুলা আমরা কোরআন সুন্নাহর কথা বলি একা একা কথা বলা অত সহজ নয় একা একা কথা বললে আপনি এগুলা করতে পারবেন না আপনার যখন দাবি দেওয়া থাকবে আপনি সরকারকে পেশ করবেন তিনি হয় বাধ্য হবেন না হয় দাওয়াতি কাজ আপনার মাধ্যমে পৌঁছে গেল তার কাছে পৌঁছে গেল এর মাধ্যমে এরপরে আমরা আপনার অর্থব্যবস্থা সংস্কার করার মাধ্যমে করতে পেরেছি কি করে আপনারা বলে থাকেন আমরা বলে থাকি যে সুদ 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 মুক্ত সমাজ চলবে আমরা সুদ খেতে চাই না হালাল রুজি খেতে চাই আল্লাহ আমাদেরকে তৌফিক দান করুক আল্লাহ আমাদের জন্য কল্যাণ দান করেন তা আপনাকে বলছিলাম আপনি সমাজবদ্ধ এর সাথে জীবনযাপন করুন জামাতবদ্ধ জীবনযাপন করুন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন আল জামাতু রাহমাতুন ওয়াল ফুরকাতু আযাবুন জামাতবদ্ধ থাকলে আপনার জন্য রহমত হয় আর ভিন্ন ছিন্ন থাকলে আপনার জন্য সমস্যা হয়ে যায় ভিন্ন ছিন্ন থাকলে আপনি শাস্তিতে পড়ে যাবেন আল্লাহ আল্লাহ যেন আমাদেরকে জামাতবদ্ধ থেকে কোরআন সুন্নার পথে আমল করা তৌফিক দান করেন যাতে করে আমরা কিয়ামতের দিন যারা নাজাত পাবে তাদের দলে যা আল্লাহ তাআলা আমাদেরকে অন্তর্ভুক্ত করেন মনে রাখেন সৌদি আরবের এক বড় আলেমের কথা বলছি তিনি বলছিলেন বাংলাদেশের বুকে পাকিস্তানের বুকে এরপরে ভারতবর্ষে যারা তাওহীদের কথা বলে যারা শিরক বিদাতের কথা বলে সুন্নাতের কথা বলে এরাই মূলত সাচ্চা মানুষ এর আমলে আখলাকে আকিদায় এর নামই আহলে হাদিস তাই আহলে হাদিস সারা বিশ্বে ছড়াইছে যারা কোরআন সুন্নার কথা বলে আল্লাহ যেন আমাদের কবুল করেন এবং এই মাহফিলকে আল্লাহ এই সম্মেলনকে কবুল করেন যারা আয়োজন করেছেন ঢাকাবাসী যারা আয়োজন করেন খাস করে ইয়াসিন ভাই আরও যারা আছেন ঢাকার যারা আয়োজন আমি সবার নাম এমনি উল্লেখ করলাম তারপর যারা আছেন সবার ক্ষেত্রে সবার জন্য আল্লাহ যেন রহম করেন খাস করে দোয়া করবেন আমাদের আমির জামাত আল্লাহ তাআলা ওনাকে যেন হায়াত ইবাদত দান করেন ওয়া আখিরাত আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন সুবহানাকাল্লাহু ওয়া বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক